ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 98তম জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সারা দেশে এই দিনটিকে সুশাসন দিবস হিসেবে পালন করছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে এদিন টুইটারে শেয়ার করেছেন একটি ভিডিও। টুইটে প্রধানমন্ত্রী লেখেন, অটলজিকে তার জন্মজয়ন্তীতে আমার শ্রদ্ধা জ্ঞাপন করি। ভারতের উন্নতিতে তার অবদান অনস্বীকার্য। তার নেতৃত্ব এবং চিন্তাধারা বহু মানুষকে অনুপ্রেরণা দেয়। 1998 সাল থেকে 2004 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বাজপেয়ী। যদিও এর আগেও দুবার অল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন তিনি। বাজপেয়ীর সময়ে পোখরানে পরমাণু পরীক্ষার মাধ্যমে সারা বিশ্বে ভারতকে পরমাণু শক্তিধর দেশ হিসেবে তুলে ধরেন অটল বিহারী বাজপেয়ী। সেই সময় বিশ্বের অনেক দেশ ভারতের সমালোচনায় সরব হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতকে অন্যতম শক্তিধর দেশ হিসেবে তুলে ধরতে সক্ষম হয়েছিলেন ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ী। এমনকি প্রধানমন্ত্রী হিসেবে তার ব্যক্তিত্ব আজ উদাহরণ হিসেবে তুলে ধরা হয়। পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন বাজপেয়ী। তাছাড়া কাশ্মীরের সমস্যা সমাধান নিয়েও নির্দিষ্ট অবস্থান নেন তিনি। তিনি মনে করতেন, গণতন্ত্র, মানবতা এবং কাশ্মীরকে সামনে রেখে উপত্যকার সমস্যা সমাধান করতে হবে। যদিও 2010 সালে জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 370 ধারা প্রত্যাহার করে নেওয়ার সময়ও এই বিষয়টি উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফিয়ার রিপোর্ট, আর ই নিউজ।